নমস্কার দর্শক বন্ধুরা, পিঙ্কিস ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ভাজা পুলি বা ফ্রাই পুলি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসা যাক রেসিপিটিতে। এখানে আমি 250 গ্রাম চালের গুঁড়া নিয়েছি, বাজার থেকে কিনে এনেছি। এর মধ্যে পরিমাণ মতো নুন, মানে হালকা অল্প একটু নুন, আর গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে একটা চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে দিচ্ছি। জলটা একসঙ্গে দেবো না, জলটা অল্প অল্প করে দিয়ে দেখতে হবে। রুটি যেভাবে বানাই সেরকম করে একটা ডো বানানোর জন্য আগে আমি জলটা দিয়ে রেডি করে নিচ্ছি। এরকম করে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। আগে এরকমভাবে চামচ দিয়ে নেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর যখন হাত দিয়ে ধরা যায়, মানে হাতে সয় এরকম পর্যায়ে আসলে হাত দিয়ে ডোটা বানিয়ে নেব। লুচি বা রুটি বানাতে আটা বা ময়দাতে যে পরিমাণ জল দেওয়া হয় তার চেয়েতে জল একটু বেশি লাগে, কারণ চালের গুঁড়া একটু জল বেশি টেনে নেয়। তাই অল্প অল্প জল দিয়ে বুঝে নিতে হবে আমার ডোটাতে কতটুকু জল লাগবে। এরকম করে স্মুথ একটা ডো বানিয়ে নিলাম। ডোটা যেন বেশি শক্ত না হয় এবং বেশি নরমও না হয়। তারপর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম। আপনারা চাইলে তেলও লাগিয়ে নিতে পারেন, তাহলে হাতে আর লেগে থাকবে না, খুব সুন্দর বানিয়ে নেওয়া যাবে। এইভাবে ডোটা বানিয়ে নেওয়ার পর তারপর এর থেকে আমি ছোটো ছোটো লুচির মতো লেচি বের করে নেব। এবার এরকম করে আমি লুচির মতো সবগুলো লেচি বের করে নিয়েছি। তারপর হাত দিয়ে একটু ভালো করে ডলে দিতে হবে। তারপর আমি পুলি পিঠার শেপে বানিয়ে নেব। আর পুলি পিঠার মতো এত বড় হবে না, একটু ছোট সাইজের হবে। আর এর জন্য আমি পুর বানিয়ে রেখেছিলাম নারিকেল আর ক্ষীর দিয়ে। এর মধ্যে পুরটা দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে, যেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমার কাছেই পৌঁছে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থাকবে, সাপোর্ট করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের কাছে, আর কমেন্ট করে জানাবে। এইভাবে একে একে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। এরকম করে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে একটু তেল ব্রাশ করে তারপর একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। ভাজা পুলি বানাতে বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য তেলেই হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। একদম লোতে রেখে তারপর পিঠাগুলি একটু পরপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 2 মিনিট পরপর উল্টে পাল্টে দিতে হবে। এই পিঠাগুলি খেতে মুচমুচে এবং খুবই সুস্বাদু হয়। একবার বানিয়ে খেলে প্রায়ই বানিয়ে খেতে ইচ্ছে করবে। ছোটো বড় সবাই এই পিঠাগুলো খেতে খুবই ভালোবাসবে। এইভাবে 5-6 মিনিট পর্যন্ত উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ পর একটু ঢেকে দিতে হবে, যেন সব দিকটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে 2 মিনিট পর তারপর আবার উল্টে পাল্টে দিতে হবে। তারপর উল্টে পাল্টে ভাজা পুলিগুলি নামিয়ে নেব।
পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। অর্ধেক পিঠে এভাবে বানিয়েছি, বাকি অর্ধেকটাও এভাবে বানিয়ে নেব। অল্প একটু ঠান্ডা হয়ে গেলে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, বাইরের দিকটা মুচমুচে আর ভেতরে রসালো, খেতে খুবই সুস্বাদু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।